এজন্য অনেক আগে থেকে অনেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। তো এই যে স্বপ্ন, এটি বাস্তবায়ন তখনই হবে যখন সুনির্দিষ্ট পরিকল্পিত একটা গাইডলাইন থাকবে। তো তার আগে আমরা এখানে দেখব যে আসলে 2024 সালের সিলেবাসটা কি এবং কিভাবে পড়লে বা কিভাবে সহজে এখানে চান্স পাওয়া যায়, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। একটু ধৈর্য সহকারে শুনুন কি বলি। দেখেন, এখানে প্রথমেই ছবির নিচে একটা ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটটা সবাই মনে রাখবেন বা লিঙ্কটা লিখে রাখবেন, পরবর্তীতে কাজে লাগবে। এখান থেকে আপনাদের যাবতীয় যে তথ্যগুলো, সেই তথ্যগুলো দেখা যাবে। আচ্ছা, এখানে দেখেন মান বন্টন, এখানে মোট 300 নম্বর পরীক্ষা হবে, ইংরেজি 100, বাংলা 60, গণিত 100 এবং বাকি যে বিষয়গুলো আছে এই হচ্ছে 40। এখন আমরা জানি কিন্তু ক্লাস 7-এ ভর্তি হতে হবে ক্যাডেট কলেজে। তো ইতোমধ্যে অনেকে ক্লাস 7-এ পড়ে, অনেকে ক্লাস 8-এও পড়ে, আবার অনেকে সবেমাত্র ক্লাস 6-এ পড়ে। এখন এই যে একটা বিষয়, এখানে দেখেন যে মান বন্টন দেওয়া আছে, এখানে কিন্তু হিউজ বিষয়, অনেক ইংলিশে 100 নম্বর অনেক বিষয়, কিন্তু ক্লাস 6-7-এর যে লেখাপড়াটা, সমমানের যে লেখাপড়াটা, একজন টিউটর যে আপনারা অনেকে শিক্ষক বাসায় নেন বা অনেকে কোচিং সেন্টারে যায়, তো মূল বিষয় হচ্ছে গাইডলাইন। সে বাবা মা হোক বা কোনো শিক্ষক হোক, যদি পরিপূর্ণ গাইডলাইন দেয় তাহলে কিন্তু চান্স পাবে। এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, আপনি ভাবেন যে এটা কিন্তু সবার জন্য ইংলিশটা, কিন্তু সবই কিন্তু পড়ানো সম্ভব না, বা একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্র কিন্তু সবাই মনে রাখতে পারবে না। তাহলে যেগুলো পরীক্ষার উপযোগী, এটা কিন্তু একমাত্র যিনি পড়ান বা যিনি জানেন তিনি কিন্তু ভালো জানার কথা। এই জন্য যিনি দক্ষ বিষয়ে অবশ্যই তাকে দায়িত্ব দিতে হবে, যাতে করে উনি পরিপূর্ণভাবে শিখাতে পারেন। আবার এত বেশি শেখানোর প্রয়োজন নাই যার মাধ্যমে চান্সই পাবে না, ঠিক আছে? কেননা এত বেশি কিছু সিলেবাসকে কমিয়ে এনে এবং পরীক্ষার কার্যকরী যে বিষয়গুলো সেগুলো শুধু শেখাতে হবে। ইংরেজি যে বিষয়গুলো আছে একটু দেখে নেও সবাই, এগুলো যেগুলো আছে তারপর আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। এখানে ফ্রি হ্যান্ড রাইটিং একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে প্যারাগ্রাফ বা কোনো একটা বিষয়ে নিজে লিখতে হবে। এই জন্য প্রয়োজনীয় যে ভোকাবুলারি আছে, যিনি পড়াবেন বা যিনি গাইডলাইন দিবেন ওই ছাত্রকে, অবশ্যই সেগুলো বাসায় প্রতিনিয়ত লেখাবেন। যত বেশি লিখবে এবং জেনে লিখবে তত বেশি হবে। কোনো অবস্থাতেই শুধু বই মুখস্থ করাবেন না, যতই হোক বই মুখস্থ করাবেন না। বারবার বলতেছি, যদি বই না বুঝে মুখস্থ করান তাহলে ওই ছাত্র কিন্তু ঠিক তেমনভাবে মাথা নিতে পারবে না, একটা প্রেশার বোধ করবে এবং পরীক্ষায় খারাপ করবে। এগুলো মনে রাখবেন। দেখেন গণিতে আছে 100 নম্বর, এগুলো অবশ্যই ক্লাস 6-7-এর যে বইগুলো আছে এই বই ধরে ধরে পড়াবেন, এবং বিভিন্ন বাজারে বই পাওয়া যায় যে আপনার পছন্দ মাফিক যে বইটা আছে সেই বই থেকে পড়াবেন, ঠিক আছে? দেখেন এখানে আরও বেশ কিছু বিষয় দেওয়া আছে। এখানে দেখেন বাংলা 60 নম্বর, এটা মূলত বই থেকে পড়াবেন এবং পাশাপাশি যে ব্যাকরণগুলো আছে এই বিষয়গুলো দেখাবেন, এটি সহজভাবে আলোচনা করবেন এবং বিগত সালে যে প্রশ্নগুলো আছে অবশ্যই সেই প্রশ্নগুলো ফলো করতে হবে, তাহলেই চান্স পাওয়া যাবে আশা করি। আচ্ছা, এখানে বাপ সম্প্রসারণ আসে আসে সারাংশ আসে সবই লেখে, পত্রলিখন আসে। আচ্ছা, এখানে যে যে বিজ্ঞান ইতিহাস একটা বিষয় আছে, এটা কিন্তু আমরা যদি ভাবি এটা হিউজ সিলেবাস, কিন্তু এটা তোমাদের যে সিলেবাসটা দেওয়া আছে এটা কিন্তু হিউজ না, এটা খুবই অল্প। তোমাদের মূল বইটা ফলো করতে হবে। পাশাপাশি দেখো এই যে এখানে কিছু দেওয়া আছে, যে ডিজিটাল প্রযুক্তি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ইতিহাস, তারপরে তোমাদের ক্যাডেট কলেজ সম্পর্কে আইডিয়া, বাংলাদেশ সম্পর্কে হালকা আইডিয়া, এগুলোই কিন্তু, এর বেশি কিছু না। তো সিলেবাস কিন্তু আমরা জেনে গেলাম কোন কোন বিষয় পরীক্ষার জন্য আসে, এগুলো আমাদের ধরে ধরে নিজেদের পড়তে হবে বা যিনি পড়াবেন এগুলো বুঝে বুঝে পড়াবেন। মানে এমন কিছু পড়াবেন না যাতে ছাত্রছাত্রীর মাথায় বিশাল একটা চাপ পড়ে যায়, যেহেতু ওদের বয়স অল্প, বেশি চাপ পড়লে কিন্তু পরীক্ষায় কিন্তু চান্স পাবে না। দেখেন অল্প পড়িয়ে ভালোভাবে লিখাবেন যাতে লেখাটা সুন্দর হয়, এটা বুঝাবেন, তাহলে আশা করি যদি ছাত্র যদি ওইরকম হয় অবশ্যই চান্স পাবে। এটা কিন্তু একটা স্বপ্ন যে একটা ক্যাডেট কলেজে চান্স হওয়া একটা স্বপ্ন। এখানে কিন্তু সব ফ্রি পাওয়া যায়, হালকা কিছু খরচ হয় 3-4 হাজার টাকা বা 5 হাজার টাকা,
মাসিক সর্বোচ্চ এরকম খরচ হয়, কিন্তু এখানে যে সুযোগ সুবিধা দেওয়া হয় এটা কিন্তু অনেক হিউজ। একটা ছাত্র জীবনে যা যা লাগে পরিপূর্ণভাবে সবই ওখানে পেয়ে যায়। এবং এই যে যারা গার্ডিয়ান তাদের চিন্তা কিন্তু যে এই বয়সে ক্লাস সিক্স থেকে এই যে ইন্টার এই বয়সে অনেকে নষ্ট হয়ে যায় খারাপ বন্ধু বা অন্য অন্য কারণে, ওইখানে কিন্তু ক্যাডেট কলেজ ওগুলো নাই। সবথেকে মুক্ত একটা জীবন যেখানে অনেক কিছুই পায়, সরকারি সুযোগ সুবিধা সবই পায় এবং নিজেদের গড়ে তোলার জন্য যে যাবতীয় যে বিষয়গুলো সেগুলো পেয়ে থাকে। এখন যখন ভর্তি আমরা জেনে গেলাম কী কী বিষয় পড়তে হবে, কীভাবে পড়তে হবে, এখন যখন এই অনেক টেনশনে থাকেন যে ভর্তি পরীক্ষা যখন দিব তার আগে যে এভালুয়েশন করব সেটা কীভাবে করব, এটা কিন্তু একদম সহজ। আপনারা ভর্তি পরীক্ষার এভালুয়েশন করার জন্য কোনো কম্পিউটার দোকানে যেতে হবে এরকম কিছু না, আপনার সহজে আপনার হাতের ফোন দিয়ে করতে পারবেন। সেই জন্য আমি প্রথমে যে ওয়েবসাইট বললাম না, ওই ওয়েবসাইট লিঙ্কে যাবেন, যখন ডেট দিবে ওইখানে গেলে যাবতীয় তথ্য পাবেন, সেখানে ফিল আপ করবেন। তো তার আগে আপনার জেনে নিতে হবে কী কী বিষয় লাগে, যে ছাত্র যাবতীয় পরিচয় নাম ঠিকানা সহ, এবং যে স্কুলে পড়েছে সেই স্কুল থেকে প্রধান শিক্ষক কর্তৃক উনি যে ষষ্ঠ শ্রেণী পাশ করছে তার একটা ডকুমেন্ট মানে সার্টিফিকেট লাগবে, এটা মনে রাখতে হবে। আবার ক্লাস সেভেনে দেন না, যার ষষ্ঠ শ্রেণী দেবেন, ঠিক আছে। বাবা মার নাম ঠিকানা তাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী দেবেন, এবং ভোটার আইডি কার্ডের একটা স্ক্যান বাবা মা বা তার যে ছেলে যে সার্টিফিকেট এগুলো স্ক্যান করে কিন্তু ওখানে দিতে হয়, ফোন দিয়ে কিন্তু স্ক্যান হয় না। এই জন্য কী করবেন, প্রয়োজনে স্ক্যান করে ফোনে জিমেইলে নিয়ে নেবেন, ঠিক আছে। এই কাজগুলো করে নেবেন, যত মাফিক আশা করে পেয়ে যাবেন। তারপর হচ্ছে টিন সার্টিফিকেট, অনেকেই জানে না টিন সার্টিফিকেট কী, এটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন। পিতা বা মাতা যদি সরকারি চাকরি করে তাদের টিন সার্টিফিকেট থেকেই যায়, আর যদি থাকে তাহলে দিবেন, না থাকলে তো নাই। আর ব্লাড গ্রুপ দিবেন, আর আই পাওয়ার দেখবেন যে যখন অ্যাপ্লিকেশন দিবে তখন ওখানে এক চক্ষু লেখা আছে সিক্স টুয়েলভ, আর একটা সিক্স এইটিন এভাবে লেখা আছে, ওগুলো স্বাভাবিক যে মাত্রা সেই অনুযায়ী দিবেন। হাইট কিন্তু কোনো অবস্থাতে 4 ফিট 8 ইঞ্চির নিচে হলে হবে না, মেয়ে ছেলে উভয়ের জন্য একই। ওজন কিন্তু স্বাভাবিক হতে হবে, বেশি মোটা হলে চলবে না, মানে একদম শুকনা হলে চলবে না। বয়স হতে হবে সর্বোচ্চ 13 বছর, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 13 বছরের নিচে বেশি হলে কিন্তু হবে না, এবং একজন পরীক্ষার্থী একবারে পরীক্ষা দিতে পারবে, এজন্য পরিপূর্ণ প্রিপারেশন নিয়েই পরীক্ষা দিতে হবে। আবেদন করার পরে একটা নির্দিষ্ট সময় দেবে, ওই সময়ের ভিতরেই আপনার যাবতীয় যে ডকুমেন্টগুলো চাবে ডকুমেন্টগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি গিয়ে আপনি যে ক্যাডেট কলেজ চয়েস করবেন সেই কলেজে দিয়ে আসতে হবে। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, যখন আপনি যেহেতু পরীক্ষা দেবেন আপনাকে কোন কোথায় পরীক্ষা দেবেন সেটা সিলেক্ট করতে হবে, এবং যখন আবেদন করবেন তখনই কিন্তু আপনার একটা গোপন কোড মানে পাসওয়ার্ডের মতো দিতে হবে, সেটা লিখে রাখতে হবে। ওইটাই ব্যতীত কিন্তু আপনি আবার যে অ্যাডমিট কার্ড ওগুলো ডাউনলোড করতে পারবেন না। তো এই ছিল সতর্কবাণী, তো মনে রাখতে হবে যদি চান্স পেতে চায় কেউ তাকে পরিপূর্ণভাবে বুঝে শুনে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এবং যিনি পড়াবেন তাকে এগুলো লক্ষ্য রাখতে হবে, তাহলেই আশা করি চান্স পাওয়া যাবে। এই বিষয়গুলো লক্ষ্য রেখে পড়বেন। তো যাবতীয় যদি আপনার কোনো তথ্য জানার প্রয়োজন হয় আমাকে জানাবেন, ইনশাল্লাহ সাহায্য করবো।